নাট্য নির্মাতা শেখ সেলিমের তিনটি নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আসছে ঈদকে সামনে রেখে নির্মিত নাটকগুলো দৃশ্যায়ন হয়েছে কক্সবাজার ও পুবাইলে। এতে মোশাররফের বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, তানজিন তিশা ও আজমেরি আশা। অভিনেতা হিসেবে মোশাররফ করিমের দর্শক জনপ্রিয়তার কথা নতুন করে বলার কিছুই নেই। তার অভিনয় দক্ষতা দিয়ে নির্মাতাদের কাছে তিনি করে নিয়েছেন গ্রহণযোগ্য অবস্থান। এবার ঈদের জন্য নির্মিত শেখ সেলিমের তিন নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। একটি বিরাট সংবর্ধনা ও ঘুম ভাঙা এক বিকেলে নাটক দুটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন সাগর জাহান, আর চাঁদের চন্দ্রবিন্দু নেই নাটকটি লিখেছেন মোহাম্মদ আবু রাজিন। তিনটা নাটকই ভিন্ন ধরনের গল্প এবং তিনটা এক এক গল্পের সাথে আর একটা মিল নাই, তো গতানুগতিক গল্পের বাইরে আর কি নাটকগুলো করা, দর্শক দেখে মজা পাবেন। তিনটি ভিন্ন গল্পের নাটকে আলাদা ঘরানার চরিত্রের জন্য মোশাররফ করিমের বিকল্প কেউই ছিল না, এমনটাই জানিয়েছেন নির্মাতা। যে তিনটি নাটকে এবার কাজ করলাম, তিনটেই আসলে ক্যারেক্টার বেস, তো এখানে চরিত্রটা প্রয়োজন এবং অভিনয়টা প্রয়োজন ছিল, তো অভিনয়ের দিকে তাকিয়ে আমি মোশাররফ করিমের বিকল্প কাউকে খুঁজে পাইনি, কারণ এখানে মোশাররফ করিমকে ডিমান্ড করে। মোশাররফ করিম ছাড়াও নাটকগুলোতে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, তানজিন তিশা, আজমেরি আশা ও মুনিরা মিঠু সহ অনেকে। একটি বিরাট সংবর্ধনা নাটকটির দৃশ্যায়ন হয়েছে পুবাইলে, আর বাকি দুটি নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারে। শুভবর্ণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।